চার বাই সাত এবং পাঁচ বাই সাত এদের মধ্যে তুলনা করতে হবে। এখন এই ভিডিওটি সাময়িক বন্ধ করো আর চিন্তা করো যে কোন ভগ্নাংশটা বড় আর কোনটা ছোট। ধরে নিচ্ছি তুমি একবার চেষ্টা করছো। এখন দেখো এই দুটি ভগ্নাংশের একটা বিষয় খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এদের নিচে সংখ্যা বা যেটাকে আমরা হর বলে থাকি সেটা একই, সাত। তাহলে এখন এটা হলো সত্যি সত্যি সাত বাই চার আর এটা হলো সাত ভাগের পাঁচ। চার বাই সাতকে লেখা যায় এভাবে যে চার গুণ এক বাই সাত, আর পাঁচ বাই সাতকে লেখা যায় পাঁচ গুণ এক বাই সাত, তাই তো? এটা হলো পাঁচ বাই সাত। এখন আমাদের সামনে আছে চার আর পাঁচ। তাহলে এই অবস্থায় এদের মধ্যে কে বড়? এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পাঁচ অবশ্যই বড় আর চার বাই সাত ছোট। এখন এটাকে ছোট বোঝানোর জন্য চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আমি একভাবে এই ছোট বোঝানোর চিহ্ন এবং বড় বোঝানোর চিহ্ন মনে রাখি, সেটা হলো সূচালো দিকটা যে সংখ্যার দিকে থাকবে সেটা হবে ছোট সংখ্যা। ভগ্নাংশের ক্ষেত্রে এটাকে এভাবে লেখা যেতে পারে চার বাই সাত ছোট চিহ্ন পাঁচ বাই সাত, অথবা চার গুণ এক বাই সাত ছোট চিহ্ন পাঁচ গুণ এক বাই সাত। আরেকটা করা যাক, কিন্তু এবারে এমন একটা কিছু করি যেখানে আমাদের লব দুটো একরকম হবে। ধরো আমাদের তুলনা করতে হবে তিন বাই চার এবং ধরো তিন বাই নয়। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় সেটা বের করতে হবে। ভিডিওটি থামিয়ে একটু নিজে থেকে চেষ্টা করে দেখো যে পারো নাকি। দেখো এখানে কিন্তু আমাদের হর দুটাই আলাদা, আমাদের উপরে দুটি সংখ্যাই একরকম। ওখানে ছিল হর একরকম আর এখানে লব দুটো একরকম, একরকম লব তিন। তিন বাই চারকে তিন গুণ এক বাই চার এভাবে লেখা যায়। আর তিন বাই নয়কে তিন গুণ এক বাই নয় এভাবে লেখা যায়। তো এখানে আছে তিন বাই চার আর এখানে আছে তিন বাই নয়। তাহলে আমাদের শুধু বের করতে হবে কোনটা বড়, চার ভাগের এক না নয় ভাগের এক। ধরো এখানে আমাদের কাছে একটা লম্বা দণ্ড আছে, এটা হলো সেরকম একটা দণ্ড। এখানেও একই সাইজের একটা দণ্ড এঁকে দিই। হর চার মানে এই একটা দণ্ড নিয়ে চারটা সমান ভাগে ভাগ করে ফেলা, আর হর নয় হলো একটা দণ্ড নিয়ে সেটাকে নয় ভাগে ভাগ করে ফেলা। নয়টা একদম সমান ভাগে আর এটাকে চারটা সমান ভাগে ভাগ করতে হবে। সঠিক উত্তরটা পাওয়ার জন্য আমাদের এই ভাগফলগুলোকে সমান করে আঁকতে হবে। তাহলে এটা হলো একদম সমান দুইটা ভাগ, আর তাহলে এই দুটাও প্রায় সমান। তাহলে এখানে পাওয়া গেল চার ভাগের এক, এখানে নয় ভাগটা আঁকবো। এখন আগে এটাকে তিনটা সমান ভাগে ভাগ করে নিই। এখন এই তিনটা ভাগের প্রত্যেকটাকে আবার সমান তিন ভাগে ভাগ করি। আসলে হাতে আঁকছি যেহেতু, তাই নয়টা সমান ভাগে ভাগ করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করলাম। এখন একটু খেয়াল করে দেখো যে চারটা ভাগে ভাগ করা সেকশনগুলো আর নয়টা ভাগে ভাগ করা সেকশনগুলো থেকে অনেক বড়। নয় ভাগের এক একটা ভাগ কিন্তু চার ভাগের একটা থেকে খুব ছোট। তাহলে নয় ভাগের এক চার ভাগের এক থেকে ছোট। তাহলে তিন বাই নয় তিন বাই চার থেকেও ছোট হবে। এখন এখানে যদি বড় বা ছোট বোঝানোর চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে চিহ্নের সূচালো দিকটা ছোট ভগ্নাংশের দিকে হবে। তাহলে সেটা অনেকটা দেখতে এরকম হবে আর কি। এখানে বামে আছে একটা বড় সংখ্যা, তাহলে তিন বাই চার বড় চিহ্ন তিন বাই নয়। এখন তুমি যদি শুধু এক বাই চার এবং এক বাই নয়কে প্রকাশ করতে না চাও তাহলে সেটা তুমি রং করে দিতে পারো। তিন গুণ এক বাই চার হলো এক দুই তিন। যখন তিন গুণ এক বাই নয় বা তিন বাই নয় হলো এক দুই তিন। এভাবে দেখলে কিন্তু ব্যাপারটা বেশ সোজা। একটা ব্যাপার খুব ভালো করে বুঝতে হবে তোমাকে, যখন হর বড় হয় তখন কিন্তু একটা সম্পূর্ণ জিনিসকে সেই ততগুলো ভাগে ভাগ করতে হচ্ছে। তো তার জন্য কিন্তু ভাগগুলো ছোট ছোট হয়, তাই তো? তাই যখন হর বড় হয় তখন ভগ্নাংশগুলো আসলে ছোট হয়, আর লব যখন বড় থাকে তখন ভগ্নাংশ বড় হয়।